শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে অসম থেকে ত্রিপুরায় প্রবেশের পথে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাসের নেতৃত্বে চুড়াইবাড়ি থানার সামনের নাকা পয়েন্টে TR05B8223 নম্বরের একটি স্কুটি আটক করে পুলিশ। পরে ওই স্কুটিতে তল্লাশি চালিয়ে পুলিশ স্কুটির ভেতর থেকে 5টি সাবানের বাক্সে মজুদ এবং 105টি কৌটায় সর্বমোট 192 গ্রাম হেরোইন উদ্ধার করে। সাথে আটক করা হয় স্কুটি চালক তথা হেরোইন পাচারকারী বাহারুদ্দিনকে। জানা গেছে তার বাড়ি চুড়াইবাড়ি থানাধীন শনিছড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। এই মর্মে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে সাফল্য। উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এখানে একটা স্কুটি ডিটেইন করেছিল, যেটার নাম্বার হলো TR05B8223। তো এটাতে যে সময় চেক করা হলো, তখন এই স্কুটির থেকে 5 প্যাকেটে এবং কিছু খুচরা মিলিয়ে টোটাল 192 গ্রাম হিরোইন পাওয়া গেল। এবং অটোর ড্রাইভার যে আছিল বাহারউদ্দিন বাড়ি, স্কুটির ড্রাইভার বাহারউদ্দিন 35 বাড়ি শনিছড়া, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই যে সিজড মাল, এটার কালোবাজারের মূল্য প্রায় 20 লক্ষ টাকার মতো। চুড়াইবাড়ি থানাতে একটা NDPS-এর মামলা হয়েছে, স্কুটি এবং বাহারউদ্দিন অ্যারেস্ট হয়েছে, মামলা তদন্ত চলছে। জানা গেছে এই হেরোইনগুলি অসমের পাথারকান্দি থেকে ধৃত যুবকের অস্থায়ী বাড়ি টংছড়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। স্থানীয় থানার পুলিশ একটি NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ধৃতকে রবিবার জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।